ঈদ যাত্রায় উত্তরের প্রবেশদ্বার গাইবান্ধা মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ ও সড়ক বিভাগ। বগুড়া জেলার শেষ অংশ থেকে রংপুর জেলার প্রবেশপথ 32 কিলোমিটার পর্যন্ত নজরদারি বৃদ্ধির পাশাপাশি যানজট নিরসনে কাজ করছে 800 পুলিশ ও স্বেচ্ছাসেবী। এছাড়া রাস্তায় কেউ অসুস্থ হলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ কুইক রেসপন্স টিম। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। ঈদ যাত্রায় প্রতি বছর ভোগান্তিতে পড়তে হয় উত্তরাঞ্চলগামী বিভিন্ন জেলার যাত্রীদের। তবে এবছর ঢাকা রংপুর মহাসড়কের 32 কিলোমিটার এলাকায় যানজট না থাকায় খুশি চালক ও যাত্রীরা। রাস্তা অনেক সুন্দর ক্লিয়ার আছে এবং গতবারে যানজটটা ছিল ওরকম যানজটটা এবার আর নাই। রাস্তায় পুলিশ প্রশাসন অনেক সহযোগিতায় ছিল এবং যানজট থেকে অনেক মুক্ত ছিলাম। ঢাকা থেকে আসার পথে যানজট ছিল খালি একটু জিরো বাজার, আশুলিয়া থেকে জিরো ভবন, তারপর আর কোনো জ্যাম ছিল না। যাত্রী ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। বগুড়া অংশ থেকে রংপুর অংশে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে মাঠে থাকছে 800 পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্য। এছাড়াও রাস্তায় কেউ অসুস্থ হলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ কুইক রেসপন্স টিম। ধর্মকী যারা মানুষ আছে তাদের জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা রেখেছি। আমাদের পুলিশ কন্ট্রোল রুম আছে, এটা টার্মিনালে রাখা হয়েছে। এছাড়া বড় মসজিদের মোড়ে একটা কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তার ব্যবস্থা রাখা আছে। ঢাকা রংপুর অংশের 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় গোবিন্দগঞ্জ থেকে ধাপেরহাট অংশে বিভিন্ন খানাখন্দে মেরামতের কাজ চলছে বলে জানান জেলা সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। সড়ক সারফেসগুলো আমরা এটা মেরামত করে এগুলো পাসেবল অবস্থায় রেখেছি এবং আমাদের যে মোবাইল টিম রয়েছে সেই মোবাইল টিম কন্টিনিউয়াসলি সেটা মনিটর করছে এবং যাতে করে সড়ক চলাচলে, যানবাহন চলাচলে সড়কে কোনো সমস্যা তৈরি না হয়। এদিকে মহাসড়কে যানবাহন স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে পুলিশ সদস্যরা। নজরদারি বৃদ্ধির পাশাপাশি ছিনতাই ও চুরি ঠেকাতে বেশ কয়েক জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা, পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে কন্ট্রোল রুম। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও আমাদের সাথে সবগুলো পয়েন্টে কাজ করবে, যাতে করে দিন শেষে আমরা যেন একটা স্মুথ ট্রাফিক ফ্লো নিশ্চিত করতে পারি। গড়মুখ মানুষগুলো যেন নারীর টানে যারা আসতেছেন তারা নিরাপত্তা সহ তাদের বাড়িতে বসতে পারেন। ঈদ যাত্রায় 3 দিন আগে ও 3 দিন পরে মহাসড়ক জুড়ে নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।